সালামু আলাইকুম। আচ্ছা, আমাদের লাইভ লিঙ্ক যেটা যেটা আমরা গিটহাব থেকে পোস্ট করতেছি, সেখানে প্রবলেম একটাই, ঠিক না? সব কিছু চেঞ্জ হয়, কিন্তু যখনই রিলোড দিচ্ছি তখন এটা হাওয়া হয়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে এখানে স্ল্যাশ দিয়ে যে ভিউ লাইব্রেরি ম্যানেজমেন্ট আর একটা প্যাচ ছিল, প্যাচটা চলে গেছে। এই কারণে যেটা করবেন, এখানে যে ভিউ লাইব্রেরি ফ্রন্টেন্ট, এটা হচ্ছে আমাদের প্রজেক্টে প্রথমে অ্যাটাচ করে দেবেন। এর প্রতিটা রাউটের শুরুতে, যেমন হচ্ছে ভিউ লাইব্রেরি ম্যানেজমেন্ট স্ল্যাশ অথ, তারপর ভিউ লাইব্রেরি ফ্রন্টেন্ট স্ল্যাশ ম্যানেজমেন্ট, এতটুকু দিবেন। এটা শুধুমাত্র হচ্ছে যখন আপনি বিল্ড করবেন তার পূর্বে করে নেবেন। ওকে, দেন হচ্ছে আপনি এখন যদি আমরা ভিউতে যাই, দেখেন এখানে সব জায়গাতে এইভাবেই থাকবে। ওকে, যদি আমি সাইন আপে যান, সাইন আপ থাকবে, লগ ইনে যান, অ্যাডমিনে যদি যান, এখন হচ্ছে আর যে স্ল্যাশ অ্যাডমিনটা আসবে না আর কি। যেমন প্রথমে যদি আমাদের গিটহাব আইও এটা থাকে, দেন হচ্ছে ভিউ লাইব্রেরি ফ্রন্টেন্ড দিয়ে তারপর হচ্ছে আমাদের রাউটগুলো শুরু হবে। ওকে, এখন হচ্ছে আমাদের বিল্ড করার পালা। তো বিলটা করে ফেলাম। তো বিল্ড করতে গেলে আপনাকে কী করতে হবে, কেটে দিয়ে গে, দেন এখান থেকে যে কাজটা করেন, এখান থেকে npm রান বিল্ড একটু রান করেন, একটু সময় নেবে, দেন বিল্ড হয়ে গেলে আমরা আবার দেখতেছি। আমাদের ফাইল বিল্ড হয়ে গেছে। হওয়ার পর হচ্ছে আপনি আবার যাবেন এখান থেকে, ডিস্ট ফাইলটাকে ভিএস কোড ওপেন করেন। করার পর প্রথমে দুইটা কাজ করে নেবেন, যেহেতু হচ্ছে আমরা যে কাজটা করছি, ওই আমরা যে প্রতিবার যে এডিট করতাম না, ইন্ডেক্স আর কাস্টমাইজার ডট জেএস, ওটাকে আমরা প্রথমে একটা কপি করে রেখে দিছি আর কি মেন ফাইলে। তো রাখার পর এখান থেকে এটাকে কপি করবেন, মানে এখানে অলরেডি এটাকে রিপ্লেস করা আছে, আর নর্মাল ফাইল যেটা এটা রিপ্লেস করা নাই। ঠিক আছে, আপনি এটাকে ফরম্যাট করলে হয়তো দেখতে পারবেন যে এখানে রিপ্লেস করা নেই, জাস্ট স্ল্যাশ দিয়ে করা। আমরা এখানে এটাকে রিপ্লেস করে দিলাম, আর কাস্টমাইজার যে জেএসটা আছে এটাকেও কপি করে আমাদের অ্যাসেটের মধ্যে জাভাস্ক্রিপ্টের মধ্যে থিম কাস্টমাইজার এখানে গেলে রাউটটা চেঞ্জ করে দিলাম। ওকে, তো দেওয়ার পর এখন যদি আমরা এখান থেকে রান করি ইন্ডেক্স.html-টাকে, লাইভ সার্ভারে যদি ওপেন করি, তো ওপেন করলে দেখতে পারবো যে এখানে সবসময় এখানে লিঙ্কটা আসতেছে না, একটু করলাম। আচ্ছা, ভুলটা একটু বলি, ভুলটা কোথায় হচ্ছে, আমাদের বর্তমান যে অ্যাসেটটা দেখেন এটা লোড হচ্ছে কোথা থেকে, আমাদের অ্যাসেট ফোল্ডার থেকে লোড হচ্ছে, কিন্তু যখন আমরা সাইন ইন করি, মানে হচ্ছে যখন এইচটিএমএলটা লোড করতেছি আর কি, রিপ্লেস করি ডিস্ক কপি থেকে, যখন রিপ্লেস করি তখন অ্যাসেটগুলো লোড হচ্ছে আমাদের ওই গিটহাব থেকে, যার কারণে হচ্ছে আমরা যখনই চেঞ্জ করছিলাম, মানে চেঞ্জ করতেছিলাম কিন্তু পাচ্ছিলাম। তো এখন দেখেন মোটামুটি, যদি এই লাইভ ভিউটা দেখেন, এখানে সব কিছু চেঞ্জ হয়ে গেছে অলরেডি, এখানে সব কিছু ঠিকঠাক আছে। এখন আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আমাদের অ্যাপ ডট জেএস, যেটা যে জেএসটা হচ্ছে এটা অ্যাপ ডট সামথিং সামথিং সামথিং, এটাকে হচ্ছে রিপ্লেস করতে হবে। প্রথমে হচ্ছে এটাকে রিপ্লেস করেন, পুশ করার আগ পর্যন্ত আপনি এই ভিউটা পাবেন না। দিলাম, আর হচ্ছে কাস্টমাইজারটা কপি কপি করে অ্যাসেট জেএস থিম কাস্টমাইজার রিপ্লেস করলেন। করার পরে আরেকটা কাজ হচ্ছে কোথায়, যে এখানে যাবেন ডিসকপি না, জেএসে যাবেন, জেএসে গেলে দেখবেন যে অ্যাপ সামথিং, তো এখানে গিয়ে আপনাকে খুঁজতে হবে হচ্ছে কি স্ল্যাশ অ্যাসেট, এখানে স্ল্যাশ অ্যাসেটস, তো এখানে পাঁচটা আছে, তো অ্যাসেটসটাকে রিপ্লেস করতে হবে কি দিয়ে, শুরুতে এটা দিয়ে, পুরোটা দিয়ে রিপ্লেস করবেন একবার, অ্যাসেট থেকে কপি এতটুকু, দেন হচ্ছে অ্যাপ ডটে যাবেন, রিপ্লেস রিপ্লেস। ওকে, তাহলে তো সবগুলো ফাইল রিপ্লেস হয়ে গেছে, আপনার কাজ শেষ। এখন কাজ হচ্ছে এটাকে পুশ করা। তো পুশ করতে গেলে যে কাজটা করবেন, এখান থেকে প্রথমে গিট ইনিট, দেন গিট অ্যাড অল, দেন গিট কমিট ডেশন ডন, এরপর প্রথম কাজ করে নেবেন হচ্ছে কি ব্রাঞ্চটা চেঞ্জ করে নেবেন, গিট চেক আউট ড্যাশ বি হচ্ছে কি আপনি যে সাইটে রাখছেন আর কি, যে ব্রাঞ্চে রাখছেন, তা আমি লাইভ ব্রাঞ্চে রাখছি, কোনো লাইভে চেঞ্জ করে নিলাম। দেন গিট রিমোট অ্যাড
অরিজিন, অরিজিনে গিয়ে যে কাজটা করবো ওখানে সম্ভবত লিঙ্কটা থাকার কথা, এই যে এটা anticiper.com আয়ন, এটা হচ্ছে কপি করে এই যে github.com দেওয়ার পর এটা কানেক্ট হইল গিট পোস্ট ড্যাশ এফ হবে, হ্যাঁ বেশি ইউ দিলে যেটা হবে এখন আচ্ছা দেখি হয় কিনা, অরিজিন মেন আচ্ছা হবে না এটাকে এফ দিয়ে দিতে হবে, আচ্ছা ফাইল মিল নেই তো, ও সরি মেন তারপর লাইভ, ওকে আচ্ছা ইউ দিয়ে ট্রাই করো, যদি হয় তাহলে তো সময় কম লাগবে আর কি, আচ্ছা এটা হবে না এটাকে এফ দিয়ে দেন ফোর্স দিয়ে দেন একটু সময় নেবে, তো আপলোড হতে থাকুক, আচ্ছা আমাদের সাইট আপলোড হয়ে গেছে, তো আপলোড যদি হয় এখন একটু চেক করেন আসলে হয়েছে কি, ভিউতে আবার ক্লিক করেন লাইভে আবার ক্লিক করেন, দেখেন 14 মিনিট আগে কমেন্ট করছে আর কি, ওই আমার আপলোড হইতে 14 মিনিট লাগছে, এখন এখানে ক্লিক করেন দেখি কি অবস্থা, দেখেন ভিউ ফ্রন্টেন থেকে এখানে আসছে, তো আসলেও মেবি সম্ভবত ফাইলগুলো এখন লোড হয় না, এখন একটু সময় নেবে, আমরা একটু সময় দিলাম সমস্যা না, একটু আসুক আচ্ছা ফাইল এখনো লোড হয় নাই আর কি, রাউট গুলো এখন রাউট ফাইল এখন লোড হয় না, আচ্ছা দেখেন এখন কিন্তু আমরা যখন রিলোড দিচ্ছি বা এখান থেকে যখন ক্লিক করতেছি আর কি, যখন এখান থেকে ক্লিক করি তখন কিন্তু ভিউ ফ্রন্টেন দিয়ে এটা আসতেছে, ঠিক আছে আসলে যেটা হচ্ছে আমাদের সাইটের যে কম্পোনেন্ট এগুলো কিন্তু লোড হচ্ছে না, তো কারণটা যদি দেখেন এখানে আমরা যে অ্যাপ ডটটা ইউজ করছি হ্যাঁ এটা মেবি নামে ভুল আছে, তো সেক্ষেত্রে হচ্ছে বিল থেকে একটু নামটা নিয়ে আসা, তো নাম হচ্ছে এটা কপি করে এটাকে নিয়ে যান হচ্ছে ব্যাকে যান ইন্ডেক্স ডট এস টিএম এলকে সেট করে দেন, অ্যাপ ডট এডিট করতে হবে দেখাবো এডিটে গিয়ে এখানে পেস্ট করুন, ঠিক আছে ডট অ্যাপ ডট এডিটস এখন সেভ করান, তো সেভ করার পরে আশা করি এখন আসা উচিত, ঠিক আছে আর দুইটা ফাইল ভুল দিচ্ছে, এই দুইটা ফাইল একটু নিয়ে আসেন, তাহলে আমাদের বিল ফাইলটা একটু দেখে আসি, বিল ফাইলটা আসলে কি ছিল, নিউ ফাইলে যদি যান থিম কাস্টমাইজার এই দুটো একটু কপি করা চাঙ্কার, এটা কপি করে এখানে সবার শেষে দিলাম, দেওয়ার পর এখান থেকে শুধু এতটুকু অ্যাড করা https করার পর সময় নেই, প্রবলেম হচ্ছে ওইখানে যদি এরকম হতো সাথে সাথে পেয়ে যেত তো আমাদের তাড়াতাড়ি হইতো, এখন একটু দেখেন এখন লোড হয়নি দেখি আসে কিনা, দেখেন আমাদের এখানে চলে আসছে অলরেডি, ঠিক আছে আর এখান থেকে এখন আর আশা করি প্রবলেম হওয়ার কথা না, যদি চেঞ্জ করেন এখান থেকে লগ আউট দেন আবার দেন, ঠিক আছে আর যে রিসোর্সগুলো ছিল এগুলো এখন কাজ করবে ঠিকঠাক, ওকে ম্যানেজমেন্টের জন্য, তো আশা করি জিনিসটা ক্লিয়ার, হ্যাঁ কীভাবে হোস্ট করবেন, তবে যেটা প্রবলেম ছিল আর কি এখানে রিলোড দিলে যেটা আসার কথা দেখি আসে কিনা,
সেক্ষেত্রে আসবে না, কারণ হচ্ছে আপনারা যদি ভিউয়ের এসটিএম, এটা হচ্ছে শুধুমাত্র কাজ করে ম্যাক্সিমাম ইয়াতে, এটার নামটা ভুলে গেলাম, যদি আপনি লাইভ সার্ভারে রাখতে চান, ধরেন যে কোনো একটা হোস্টিং আর কি, অ্যাপাচি অথবা এনজিনএক্স যেখানে রাখেন, সেখানে একটা ডট এইচটি অ্যাক্সেস ফাইল ক্রিয়েট করবেন। ফাইল ক্রিয়েট করার পরে ওখানে হচ্ছে এই কোডটা যদি বসান, তাহলে হচ্ছে আপনার হিস্টোরি মোডটা কাজ করবে। তো নর্মালি হচ্ছে আমরা যে কাজটা করতেছি এখানে, হিস্টোরি হয়তো থাকে, বাট সে হচ্ছে হিস্টোরি থেকে লোড করতে পারে না, কারণ হচ্ছে আমাদের ওয়েব পেজ তো আর এই রাউটটা চেনা না, কারণ সেগুলো জাস্ট হচ্ছে আমরা রিপ্লেস করতেছি আর কি রাউট, এগুলো কিন্তু অরিজিনালি কোনো লিঙ্ক না। এগুলো হচ্ছে আমরা ভিউ থেকে যে রাউটের মাধ্যমে বিভিন্ন কাস্টম রাউট ক্রিয়েট করলাম, যার কারণে হিস্টোরি মোডে হচ্ছে ডেটাগুলো সেভ থাকে না। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি যদি সি প্যানেল অথবা সি প্যানেল যদি ইউজ করেন আর কি, সেক্ষেত্রে হচ্ছে এতটুকু যদি অ্যাড করে দেন, ডট এইচ টি অ্যাক্সেস নামে একটা ফাইল তৈরি করবেন, ওখানে এতটুকু আপনি যদি পেস্ট করে দেন, তখন হচ্ছে রিলোডটা কাজ করবে। তারপর হচ্ছে রিলোডটা কাজ করবে না, বাট এতক্ষণ যে সমস্যাটা ছিল, রিলোড দিলে হচ্ছে এই পার্টটা চলে যেত আর কি, এখন ধরেন শেষের অংশটা বাদ দিলে আপনার রাউট রাউট না মানে আপনার অ্যাপ্লিকেশনটা থাকছে। তো এতটুকুতে আশা করি চলবে, আমাদের আর প্রবলেম হওয়ার কথা না আর কি। অ্যাটলিস্ট যাই হোক, সাইটটা লাইভ হয়েছে, এটাই অনেক। তো এই শর্টকাট একটা পদ্ধতিতে, শর্টকাট বলতে একটু ঝামেলা করতে হয়েছে, জাস্ট হচ্ছে রাউটটা চেঞ্জ করার জন্য আর কি। তো এই রাউটটা শুধু একটু চেঞ্জ করে দেবেন প্রতিবার আপলোডের সময়, তাহলে আর ঝামেলাটা করবেন, আপনি আপনার মতো কাজ চালিয়ে যেতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, প্র্যাকটিস করবেন বেশি বেশি। আল্লাহ হাফেজ।